গুড মর্নিং বন্ধুরা, বেঙ্গলি ভ্লগার মনিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি নতুন। তোমরা কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। কি 31 ডিসেম্বর, সবাই খুব এনজয় করছো, নিশ্চয়ই রাতভর এনজয় করবে। তো আমি এখন সকাল বাজছে 5:30, তো 5:30 থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম, কারণ আমি অনেক আগেই উঠে পড়েছি। আজকে আবার একটু তাড়াতাড়িতেই আমার হাজবেন্ড বেরিয়ে যাবে, যার জন্য আমাকে একটু আগেই উঠে পড়তে হয়েছে। কিছুটা কাজ কমপ্লিট করেছি, তো এখন চা করছি, চা খাবো। চাটা খেয়ে রান্নাঘরে ঢুকে যাবো, কিন্তু আজকে আমি বলতে পারছি না আজকে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো রান্না। তো রান্নাবান্না যতটাই করি তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর তোমরা সবাই সাথে থাকো। এখন আমি চা পাতা দিয়ে দিয়েছি, আর এই চাটা ফুটলেই মোটামুটি ওটা হয়ে যাবে, আমি আমার হাজবেন্ডকে দেবো আর আমি খাবো। আর আমার ছেলে তো চা খায় না, ও চা কফিটা খায়, কফিটা পছন্দ করে, যেহেতু কফিটা যেহেতু পছন্দ করে তাই হচ্ছে না কফি আর করবো। সে ও এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমরা চাটা খেয়ে আমি সোজা রান্নাঘরে চলে যাবো। এখন আমার তো জানেন এই দুধ চা, দুধ চা ছাড়া আমার একদম পছন্দ হয় না, দুধ চাই আমি পছন্দ করি খেতে। আর তোমরা নিশ্চয়ই সবাই দুধ চাই পছন্দ করো, সবাই না অবশ্য কেউ কেউ আবার র চাটাই পছন্দ করে, আমার কিন্তু এটাই খুব ভালো লাগে। এই যে চা রেডি, আচ্ছা চলো রান্নাঘরে চলে যাই চাটা খেয়ে। দেখো রান্নাঘরে আমি অনেকক্ষণ এসে গেছি, কারণ তোমাদের তো সব দেখাইনি। এই দেখো শিম, কালকের যে শিমগুলো সেই শিমগুলো কেটেছি, আর এখানে আলু কেটেছি নতুন আলু, যেহেতু আলুগুলো নতুন অল্প অল্প হালকা ছাল ছাড়িয়েছি। আর এখানে মাছটা হলুদ দিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা ফুটছে আমার, মানে খুব তাড়াতাড়ি করতে হবে বললাম না, আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করবো। কতটা শেয়ার করতে পারবো বুঝতে পারছি না, হয়তো একটা তরকারি শেয়ার করতে পারবো, বাদে বাকি হয়তো কিছু করতে পারবো না। যাই হোক, মাছটাতে এখন আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ মাছটাতে রেখে দেবো। তো মাছের মধ্যে একটু নুন হলুদ ভালো করে না মাখালে আমার একটু কেমন হয়, তো মানে নুনটা বেশ ভালো করে ঢুকবে নুন বা মাছের ভেতরে, সেটা খুব ভালো লাগে। আর আমি ওই জন্য একটু মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে রাখি। আর যেহেতু মাছের ঝোল হচ্ছে, তাই আমি একটু সর্ষের তেলেই রান্না করি, না হলে আমি মোটামুটি ভাজা টাজা করলে একটু সাদা তেলই ব্যবহার করি, যদিও সাদা তেলটাই স্বাস্থ্যের পক্ষে উপকার। আর আমরা তো যেগুলো খারাপ সেগুলোই সবাই পছন্দ করি। এই দেখো মাছটা আমি ভাজিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, কিন্তু মনে হয় না আজকে আমার মানে একটা এই একটা তরকারি ঠিক মতো, তার আগে অবশ্য ইয়ে আছে ওই রুটি করেছি আর ফুলকপি আলু ভাজা, ওটা আমি আগে করে নিয়েছি, কারণ মাছটা ঝোলে মাছ এদিকে ভাত এদিকে এসব হলে রুটি করাটা একটু অসুবিধে হয়ে যায়, ওই জন্য আগে গ্যাস যেহেতু পরিষ্কার করা থাকে প্রথমে ওই জন্য রুটি আর ফুলকপি আলু ভাজাটা করে নিয়েছি। আর এরপর একটাতে ভাত আর একটাতে তরকারি হয়ে গেল মোটামুটি। ওই সকালবেলায় তো সব মানে খুব একটা খাওয়া যায় না, গরম গরম ওই ফুলকপি আলু তরকারি এই শিম আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেয়ে নেবে, খেয়ে আর হয়তো ফুলকপি আলু ভাজা আর রুটিটা নিয়ে যাবে। আর একটা করব, সেটা হচ্ছে ধনে পাতার পকোড়া, তবে সেটা রাতে খাবে এসে, আর আমার ছেলে যেহেতু ভালোবাসে তো গরম গরম ছেলেকে ভেজে দেবো, দুপুরবেলায় খাবেও। আর এখানে আমি দেখো বললাম না আমার একটা কড়াই দুটো কড়াই না হলে হবে না আজকে রান্না, এই দেখো আমি আরেকটা কড়াই আলু ভাজতে দিয়ে দিয়েছি, মানে যখন খুব তাড়াহুড়ো লাগে না তখন আমাকে এইভাবেই করতে হয়, মানে দুটো কড়াই বসিয়ে আমি রান্না করি, একটা তরকারি করব কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয়। এই দেখো এখানে আলুটা ভাজতে দিয়েছি, যেহেতু এখানে মাছ ভাজা হচ্ছে, আর মাছটা আমার আবার একটু লাল লাল করে না ভাজলে এটা আমার মোটেই ভালো লাগে না, ওই জন্য মাছটা একটু লাল লাল করে ভেজে তারপরে আমি আবার ওটা করব। হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি এবার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, মাছগুলোও মোটামুটি হয়ে গেছে দেখো, আর একটু আরেকটু হবে মনে হচ্ছে, মানে যখন তাড়াহুড়ো লাগে না তখন দেখবে যেন কিছুই হতে চায় না, মানে আগুনটা মনে হচ্ছে যেন আজকে গ্যাসের আগুনটা মনে হচ্ছে কোনো পাওয়ারই নেই, মনে হচ্ছে খুব স্লো। যাই হোক তবুও দেখো আলটিমেটলি হয়ে গেছে আমার, এটা লাল লাল হয়ে গেছে মাছটা মোটামুটি। তো এরপর আমি ওই আলুর কড়াই মানে আলু যেখানে ভাজা হচ্ছে সেখানেই আমি শিমগুলোকেও দিয়ে দেবো, ওগুলো ভাজবে। আর এখানে যেহেতু তেলটা রয়ে গেছে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচোনো পেঁয়াজ,
আর কুচানো পেঁয়াজ দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের ভাঙা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেবো ওটাকে, ওটার মধ্যে মশলা দিয়ে দেবো। মশলা তেমন কিছুই নয়, মশলাটা হচ্ছে শুধুমাত্র জিরে আর একটু সামান্য পেঁয়াজ বাটা আর লঙ্কা, এই তিনটে জিনিসই। আদা আর রসুনটা আমি দিই না, কারণ ওটা ভালো লাগে না ঝোলের মধ্যে, ওটা ভালো লাগে না যেহেতু পাতলা একটু ঝোল করছি, ওটা ওটা ওই জন্য আদা রসুনটা এর মধ্যে ভালো লাগে না, মানে আমি করি দিই না, অনেকেই দেয় নিশ্চয়ই, তো আমার পছন্দ নয়, ওই জন্য আমি এরকমই করেছি। আচ্ছা, এরপর দেখো বললাম না ওখানে শিমগুলোকে দিয়ে দেবো, তো ওখানে শিমগুলো দিয়ে শিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এবার ভাবছি এর মধ্যে একটু গরম জল বসিয়ে দেবো, তাহলে ঝোলের মধ্যে গরম জলটা দিলে আর একটু ভালো হবে। তো ততক্ষণে আমি মশলাটা ভালো করে দিয়ে দিই, এই যে আমি মশলাটা দিয়ে দিলাম লঙ্কা, আমাদের বাড়িতে গোটা লঙ্কা খাওয়া হয়, মানে গোটা শুকনো লঙ্কা বেটে তরকারিতে দিই, গুঁড়ো লঙ্কাও রাখি যখন যেরকম সুবিধা সেই অনুযায়ী রান্না করি। তো মশলাটা ভালো করে কষা হয়ে গেলে, এই যে মশলার মধ্যে থেকে তেল না বেরোনো পর্যন্ত মশলাটাকে কষতে হবে, এটাই হচ্ছে তরকারির টেস্ট আনে এটার মধ্যেই। তো আমি এটা করে নিচ্ছি, আরে দেখো মোটামুটি হালকাভাবে ভাজা হয়ে গেছে, নুনও দিয়ে দিয়েছিলাম যেহেতু একটুখানি সামান্য গলে হয়ে আছে, আবার এটা মশলা দিয়ে কষা হবে, সেটা আবার অনেকক্ষণ থাকবে কষতে কষতে, তারপরে গরম জলটা দেবো ওর মধ্যে, তারপরে ফুটে গেলে তারপর লাস্টে মাছটা দেবো। তো হয়ে গেলে এর মধ্যে আবার একটা কাণ্ড হয়ে গেছে, আমার বুলেট বাইরে চলে গেছে, এই দেখো আমি ওকে আনতে চলে যাচ্ছি ছুটে, ও চলে গেছে, ওই দেখো কিছুতেই ঘরে আসবে না, ওকে জোর জবরদস্তি করে নিয়ে আসা হচ্ছে, মানে আনবার জন্য আমি গেছি, ওই যে আমাকে দেখে ছুটে পালাচ্ছে, তো খুব বদমাশ হয়ে গেছে, মানে একটু কেউ দরজাটা খোলা রাখলেই হবে ও বাইরে বেরিয়ে যাবে, তোকে আমি আবার নিয়ে আসবো। এই দেখো নিয়ে এসেছি, হ্যাঁ দেখো ঘরে ঢুকিয়ে দিয়েছি, তো এবার দেখা যাক কী হবে। আর আমি একটু বাইরে বেরোবো তার মধ্যে, এই দেখো আলটিমেটলি আমার এই রান্নাটা এই হলো কমপ্লিট, মাছের ঝোল আমার হাজব্যান্ডকে খেতে দিই, আমি একটু বাইরে বেরোবো আজকে, বাইরে একটা ইমার্জেন্সি আমার কাজ আছে। দেখো আমি রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি একটু বাইরে, একটু দরকার আছে, তো বাড়িতে এখন কেউ নেই, দরজাগুলো একটু বন্ধ করে দিচ্ছি, যাব অনেকটা কাজ আছে, কাজটা সেরে আসছি, আবার কথা হবে। আর ওই বুলেট আমার একাই থাকবে এখন, একটু টেনশন হচ্ছে কারণ একটু চেঁচামেচি করে একা থাকলে, আজকে দেখা যাক কি হয়। বুলেট পাচ্ছা, তোমার বুলেট পাচ্ছা, তো ঠিক আছে আমি এসে আবার কথা বলছি। দেখো আমি ফিরে এসেছি, তো ফিরে এসে দেখছি ও এইরকম শুয়ে আছে, তো আমি ভিডিওটা আজকে আর কন্টিনিউ করতে পারবো না, সবাই ভালো থেকো সুস্থ থেকো, প্লিজ লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও প্লিজ, আর ওকে টাটা।